हेलो व्यूअर्स, आमी राहुल एवं आपनी देखछेन चैनल रेसल बांगला। तो फाइनली शेष हो आजकेर रॉ एपिसोड। तो जेहेतु एटा रेसलमेनियार आगे शेष रॉ छिलो, ताई आजकेर रॉ सम्पर्के विशेष करे एटा बोलते होच्छे जे आमार ए रॉ एपिसोड एकदमई भालो लागेनी। रेसलमेनियार आगे अवश्यई आमी एर थेके अनेक गुण भालो रॉ आशा करेछिलाम, तबे जाइ होक WWE जथेष्ट चेष्टा करेछे। तो आजकेर एई भिडियोते आमरा आजकेर रॉ एर ম্যাচগুলোর ফলাফল সম্পর্কে জানবো, তার পাশাপাশি ম্যাচগুলোর গ্রেড সম্পর্কেও জানবো। তবে তার আগে আপনি যদি রেসেল বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আজকের রয় আমরা সর্বপ্রথম ম্যাচ দেখতে পাই এজে স্টাইলস এবং জেভিয়ার হুডসের মধ্যে। আপনারা জানেন যে রেসেলমিনাতে এরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে, তো সেই উপলক্ষে আজকের রতে এদের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ ছিল। তো এখানে খুব চালাকির মাধ্যমে জেভিয়ার হুডস হারিয়ে দিয়েছেন এজে স্টাইলসকে। তো ম্যাচটা যে খুব একটা বেশি ভালো ছিল তাও না, এটা ছিল একটি সি গ্রেডের ম্যাচ। এরপরে আমরা দেখতে পাই 2-on-1 হ্যান্ডিক্যাপ ম্যাচ, যেখানে এক পক্ষে ছিলেন ব্রন স্ট্রোম্যান আর অন্য পক্ষে ছিল অ্যালায়াস এবং জ্যাকসন রাইকার। তো এই ম্যাচটাতে কিন্তু ব্রন স্ট্রোম্যানকে বাধা দিতে প্রায় জয়েন করে ফেলেছিলেন শেন ম্যাকম্যান, তবে শেষ পর্যন্ত ম্যাচটিতে জয়লাভ করেছেন দ্য মনস্টার অফ অ্যামং ম্যান ব্রন স্ট্রোম্যান। আর ম্যাচটি ছিল একটি সি গ্রেডের ম্যাচ, এখানেও খুব একটা ভালো রেসলিং আমরা দেখতে পাইনি। এরপরে আমরা দেখতে পাই একটি ওমেন্স ট্যাগ টিম ম্যাচ, যেখানে এক পক্ষে ছিলেন আস্কা এবং রিয়া রিপলি, অন্যদিকে ছিল শেইনা বেজলার এবং নায়া জ্যাক্স। তো WWE আসলে স্ম্যাকডাউনের মতো কিছুটা চেষ্টা করছে। তো যাই হোক, ম্যাচটিতে কিন্তু জয়লাভ করেছে নায়া জ্যাক্স এবং শেইনা বেজলার, আর ম্যাচটি মোটামুটি ভালোই বলা চলে। ম্যাচটি ছিল একটি বি গ্রেডের ম্যাচ। এরপরে আমরা ম্যাচ দেখতে পাই ববি ল্যাশলি ভার্সেস সেড্রিক আলেকজান্ডারের ম্যাচ। আমরা কিন্তু আগের সপ্তাহেই জানতাম যে এই ম্যাচটি আজকে অনুষ্ঠিত হবে, তো হার্টলকের মাধ্যমে ববি ল্যাশলি হারিয়ে দিয়েছেন সেড্রিক আলেকজান্ডারকে, এবং এই রেজাল্ট কিন্তু আমরা জানতাম কারণ ববি ল্যাশলি অনেক বেশি স্ট্রং একজন রেসলার। তো এখানে রেসলিংয়ের দিক থেকে ভালোই বলা চলে, কারণ ম্যাচটি ছিল একটি বি গ্রেডের ম্যাচ। তো পরবর্তী আমরা যে ম্যাচটা দেখতে পাই সেটা হচ্ছে রিডল ভার্সেস মুস্তাফা আলীর ম্যাচ, আর এখানে কিন্তু পুরো ম্যাচেই অনেকটাই ডমিনেটিং ছিলেন মুস্তাফা আলী, যেটা দেখে বেশ অবাক লাগলো কারণ WWE কোনোদিনই মুস্তাফা আলীকে তেমন ভালো একটা বুকিং দেয়নি। তো যাই হোক, ম্যাচটির রিং সাইডে কিন্তু সেই ম্যাচ উপস্থিত ছিলেন যিনি রেসলমেনিয়াতে ফেস করবেন রিডলকে। তো ম্যাচটাতে কিন্তু রিডলই জয়লাভ করেছেন, আর এটা ছিল একটি বি গ্রেডের ম্যাচ। রয়্যাল মেইন ইভেন্টও অনুষ্ঠিত হয় ড্রু ম্যাকএন্টায়ার ভার্সেস ব্যারন কর্বিনের ম্যাচ, আর এখানে প্রথমের দিকে মোমেন্টামটা ছিল ড্রু ম্যাকএন্টায়ারের দিকে, তবে একটু পরেই তা ঘুরে যায় ব্যারন কর্বিনের দিকে। তো যাই হোক, একটা ক্লেমোর কিকের মাধ্যমে ড্রু ম্যাকএন্টায়ার ম্যাচটা শেষ করেছেন, আর অবশ্যই বুঝতে পারছেন যে ম্যাচটার উইনার কে, হ্যাঁ ড্রু ম্যাকএন্টায়ার। তো আজকের র শেষ হয় ড্রু ম্যাকএন্টায়ার এবং ববি ল্যাশলির চোখাচোকির মাধ্যমে, এবং আজকের র ছিল বি গ্রেডের একটি শো। তো রেসেলমেনিয়ার আগের র হিসাবে আমরা আশা করেছিলাম যে আরও ভালো র হবে, তবে এমনটা হয়নি। এবারকার রেসেলমিনার জন্য স্টোরি লাইনগুলো আগের মতো অতটাও ভালো হতে পারেনি। তো যাই হোক, এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।